এখন গুরুত্বপূর্ণ খবর লৈছো আপোনালোকৰ মাজলৈ ভিডিওটো সম্পূৰ্ণ একলৈ চাই দেখিব বন্ধুসকল কিছলৈ কাৰণে এখন গুরুত্বপূর্ণ খবর আছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জৰিয়তে যদি আপোনালোকে কেইবাটাও কিস্তি টকা লাভ কৰিছে তেনেহলে এই গুরুত্বপূর্ণ খবরটো চাব বন্ধুসকল কিষলৈ কাৰণে গুরুত্বপূর্ণ ভাল খবর আছে পিএম কিষাণৰ জৰিয়তে এখন গুরুত্বপূর্ণ খবর আছে বন্ধুসকল যদি আপোনালোকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জৰিয়তে 7টা নাইবা 6টা কিস্তি টকা লাভ কৰিছে তেনেহলে এইবাৰ পুনৰবাৰ আপোনালোকে 2000 কোটি টকা লাভ কৰিব কিন্তু আপোনালোকে এইবাৰ 2000 কোটি টকা কেতিয়া লাভ কৰিব বন্ধুসকল আপোনালোকৰ নিশ্চয় মনত আছে যে অকল মানুহে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাত আবেদন কৰিছিলে তেওঁলোকে তেওঁলোকে 25 ডিসেম্বৰ 2020 চনত 15টা কিস্তিৰ টকা লাভ কৰিছিলে আৰু তেওঁলোকে টকা লাভ কৰা নাছিলে বন্ধুসকল এইবাৰ পুনৰবাৰ আপোনালোকে টকা লাভ কৰিব বন্ধুসকল এখন গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে আপোনালোকৰ কাৰণে ভিডিঅটোৰ মাধ্যমত আপোনালোকক জনাম ভিডিঅটো চাই থাকিব আৰু যদি আপুনি অনলাইন হিন্দুস্তান ইউটিউব চেনেলটোত আজি নতুনকৈ আহিছে তেন্তে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে এই ভিডিঅটো লাইক নকৰিলে প্লিজ এতিয়াই লাইক কৰিব তো বলক আজিৰ ভিডিঅটো দেখিবলৈ পাইছে ভাল খবৰ আহিছে যিসকল কৃষকে প্ৰধানমন্ত্ৰী কিষাণ সম্মান নিধি যোজনাৰ জৰিয়তে টকা লাভ কৰিছিল আগতে তেওঁলোকৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ ভাল খবৰ আহিছে বন্ধুসকল দেখিবলৈ পাইছে শীঘ্ৰে পুনৰ কৃষকৰ একাউণ্টত জমা হ'ব 2000 কোটি টকা প্ৰধানমন্ত্ৰী কিষাণ সম্মান নিধি যোজনাৰ চমুকৈ পি এম কিষাণৰ বাবে আপুনি কেনেকৈ ঘৰতে বহি পঞ্জীয়ন কৰিব পাৰিব অতি শীঘ্ৰে কৃষকে লাভ কৰিব পি এম কিষাণৰ অষ্টম কিস্তিৰ ধন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সময় পি এম কিষাণের অধীনত লাভ করবলিয়া অষ্টম কিস্তির ধনের ভাবে অপেক্ষা করে থাকা কৃষকের কারণে ভাল খবর আছে সরকারে অতি শীঘ্রে কৃষকের একাউন্টত জমা করব অষ্টম কিস্তির অধীনত 2000 কোটি টাকা যদি আপনিও এপ্রিল জুলাইয়ের ভিতরতে 2000 টাকার কিস্তি লাভ করার অপেক্ষা করে আছে তেনে মনত রাখব যে এই মাহর শেষলে বা 2 মে'র পিছত যিকোনো সময়তে আপনার একাউন্টলে আহিব পারে এই ধন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ধন কি হিসাবত আহিব সেয়া জানাটো অতি সহজ এনেদরে তালিকাত পরীক্ষা করিব পারিব আপনার নাম প্রতি বছরের প্রথম কিস্তির টাকা 1 এপ্রিল দিয়া হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনত প্রতি বছরে মোদী সরকারে কৃষকসকলক 3টা কিস্তি 2000 টাকাকৈ মোট 6000 কোটি টাকা দিয়া হয় ইয়ার অধীনত প্রতি বছরের প্রথম কিস্তি 1 এপ্রিলের পর 31 জুলাইলৈ লগতে দ্বিতীয় কিস্তির টাকা 1 আগস্টের পর 30 নভেম্বরলৈ আর তৃতীয় কিস্তির টাকা 1 ডিসেম্বরের পর 31 মার্চের ভিতর দিয়া হয় আপনার নাম লিস্টত আছে নাই কেনেকৈ আপনাদের জানিব প্রথমতে আপনাদের গুগলত সার্চ করব পি এম কিষাণের যখন অফিসিয়াল ওয়েবসাইট আছে pmkisan.gov.in এই ওয়েবসাইটলৈ আপনাদের যাব লাগিব হোম পেজত ফার্মা কর্নার বিকল্প পাব তাতে আপনাদের ক্লিক করব ফার্মা কর্নার বিকল্পত ক্লিক করার পিছত আপনাদের বেনিফিসিয়ারি লিস্ট এখন অপশন পাব তাতে আপনাদের সিম্পলি ক্লিক করে দিয়ে দিব অকল তারপর আপনি ড্রপ ডাউন তালিকার পর রাজ্য জেলা উপজেলা খণ্ড আর গাঁও বাছনি করব লাগিব তারপর আপনি গেট রিপোর্ট অপশনত ক্লিক করব লাগিব ইয়ার পিছত হিতাধিকারী সকলের সম্পূর্ণ তালিকা প্রকাশ পাব যত আপনি আপনার নাম পরীক্ষা করব পারিব এনেদরে পরীক্ষা করব পারিব আপনার কিস্তির সকল তথ্য যার পিছত ভোপালে ফার্মার কর্নার ক্লিক করব লাগিব পিছত বেনিফিসিয়ারি স্ট্যাটাস বিকল্পত আপনাদের ক্লিক করক ইয়ার লগে নতুন পেজ খুলিব এতিয়া আপনার আধার নম্বর মোবাইল নম্বর নাইবা আপনার একাউন্ট নম্বর প্রবিষ্ট করব তারপর আপনি আপনার স্ত্রীর সম্পূর্ণ বিবরণ লাভ করব আপনি পি এম কিষাণ সম্মান নিধি যোজনার বাবে ঘরত বহিয়ে পঞ্জীয়ন করব পারে ইয়ার বাবে আপনার খেতির তথ্য আধার কার্ড মোবাইল নম্বর আর ব্যাংক একাউন্ট থাকিব লাগিব আপনি পি এম কিষাণ .nic.in প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লৈ গৈ পঞ্জীয়ন করব পারিব ফার্মার রেজিস্ট্রেশন এখন অপশন আছে তাতে ক্লিক করে আপনাদের করব পারিব তো বন্ধুসকল আপনাদের জানিব পাইলে কিমান তারিখের পর আপনাদের টাকা আপনাদের দেখিলে পাইছে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যদিহে আপনি এপ্রিল জুলাইয়ের ভিতর 2000 টাকার কিস্তি লাভের অপেক্ষা করে আছে তেনে মনত রাখব যে এই মাহর শেষলৈ অর্থাৎ 2 মে'র পিছত যিকোনো সময়তে আপনার একাউন্টলৈ আহিব পারে এই ধন অর্থাৎ 2 মে'র পিছত আপনাদের অপেক্ষা করব লাগিব আপনার ব্যাংক একাউন্টত সরকারে সঁচাকৈ প্রদান করব এবার 2000 কোটি টাকা বন্ধুসকল যিসকল মানুহে পি এম কিষাণের জৰিয়তে কেইবাটাও কিস্তির টাকা লাভ করেছে তেওঁলোকৰ কাৰণে এক গুরুত্বপূর্ণ খবর আছে পুনৰবাৰ তেওঁলোকৰ ব্যাংক একাউন্টত 2000 কোটি টাকা লাভ করব তো বন্ধুসকল নিশ্চয় আপোনালোকে এই ভিডিওটো ভাল পাইছে লাইক কৰিব চেনেলটো ছাবস্ক্রাইব নকৰিলে প্লিজ এতিয়া ছাবস্ক্রাইব কৰিব পুনৰ লগ পোৱাৰ আজিলৈ বাই।